সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তোমরা জানো সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা পালংতোলা স্যার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে তোমাদের জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছি। আশা করি তোমরা নিয়মিত তোমাদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে ঢুকে তোমাদের ক্লাসগুলো দেখবে, সে অনুযায়ী লেখাপড়া করবে, তাহলে তোমরা ভালো করবে। যাই হোক, আমি মোহাম্মদ আজহারুদ্দিন, সহকারী শিক্ষক, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে কথা বলছি। তোমাদের বইয়ে আলো অর্থাৎ লাইট অধ্যায়ের আলোর প্রতিসরণ নিয়ে কথা বলছি, বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। তোমরা দেখতেই পাচ্ছ একটি পাত্রের ভেতরে কিছু পানি রাখা আছে, একটা কাঁচের গ্লাস, এটা তার ভিতরে কিছু পানি রাখা আছে, আর একটি পেন্সিল পানির ভেতরে প্রবেশ করানো আছে। তো পেন্সিলটি পানির ভেতরে যেই বিন্দু দিয়ে প্রবেশ করছে ওই বিন্দুতে পেন্সিলটিকে বাঁকা মনে হচ্ছে। আসলে এটা হচ্ছে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে পানি মাধ্যম। বায়ু মাধ্যম থেকে আলোকরশ্মি পানি মাধ্যমে গেলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনা ঘটে, দিক পরিবর্তনের ঘটনার জন্যই পেন্সিলটিকে বাঁকা দেখা যাচ্ছে। পাশের চিত্রটি খেয়াল করলেও তোমরা বুঝতেই পারবে যে চিত্রের বায়ুর অংশটুকু পানিতে ঠিক বাঁকা দেখা যাচ্ছে, এটাও আলোর প্রতিসরণের জন্যই ঘটছে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো ঘটে আলোর যে কারণে, আলোর যে বিষয়ের জন্য, সেটিই হচ্ছে আলোর প্রতিসরণ। তো আমরা যদি এবার আলোর প্রতিসরণ কাকে বলে সেটা জানতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আমি আবারও বলছি, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে, এই যে এটা বিভেদ তল, বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনা, এই যে পরিবর্তন করে ঠিক একটু অন্যদিকে চলে গেল, তাহলে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এটা একটা আয়তাকার কাঁচ ফলক, দেখতেই পাচ্ছ কাঁচ ফলকের উপরে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুতে একটি আলোকরশ্মি নিক্ষেপ করলাম। তাহলে কাঁচ ফলকের যেই পৃষ্ঠটিকে আমরা আমাদের কাজে ব্যবহার করছি তাকে বলা হয় বিভেদ তল, অর্থাৎ উপরের পৃষ্ঠটিকে বলা হয় বিভেদ তল, আর তার উপরে একটি বিন্দু নিয়েছি যেই বিন্দুতে আমরা আলোকরশ্মি নিক্ষেপ করব তাকে বলা হয় আপাতন বিন্দু, এবং সেই আপাতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। তাহলে যে আলোকরশ্মিটি এসে আপাতন বিন্দুতে পড়লো তাকে বলা হয় আপাতিত রশ্মি, আর ওই বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। এই আপাতিত রশ্মি এবং অভিলম্ব এই দুইয়ের মধ্যবর্তী যে কোণ তাকে বলা হয় আপাতন কোণ। যাই হোক, আলোকরশ্মিটি যখন আমরা দেখতে পাচ্ছি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করলো, প্রতিসরণের নিয়ম অনুসারে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনা ঘটেছে। এখানে দিক পরিবর্তনের বিষয়টি দুইটি মাধ্যমের ঘনত্বের উপর, আলোকীয় ঘনত্বের উপর নির্ভর করবে। অর্থাৎ বায়ু মাধ্যমটি হচ্ছে হালকা, কাঁচ মাধ্যম হচ্ছে ঘন, সুতরাং হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করলে আলোকরশ্মি হালকা বেঁকে অভিলম্বের দিকে চলে আসবে। আবার উল্টা ঘটনা ঘটবে, যদি ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্ব, আর এই রশ্মিটি ছিল আপাতিত রশ্মি, আর যে রশ্মিটি আমাদের ঘন মাধ্যমে প্রবেশ করলো তাকে বলা হয় প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব এর মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিসরণ কোণ।
তাহলে বন্ধুরা খেয়াল করো, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় অভিলম্বের দিকে সরে আসে। অর্থাৎ এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি যখন ঘন মাধ্যমে প্রবেশ করলো, তখন আলোক রশ্মিটি অভিলম্বের দিকে সরে আসলো, অর্থাৎ এটা হচ্ছে অভিলম্ব, ঠিক তার কাছে চলে আসছে। আচ্ছা, এবার এটা বায়ু মাধ্যম ছিল, এটা কাচ মাধ্যম ছিল, এবার আবার কাচ মাধ্যম থেকে আলোক রশ্মিটি ঠিক বায়ু মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ পূর্বের ঘটনাটির উল্টা ঘটনা ঘটবে। সেক্ষেত্রে কি ঘটনা ঘটে একটু খেয়াল করলেই বুঝতে পারতেছি। এখন এটা হচ্ছে আমার ঘন মাধ্যম বা কাচ মাধ্যম, সুতরাং এবার আমার এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা হচ্ছে আমার অভিলম্ব, এবং এই যে আলোক রশ্মিটি ফিরে আসছে, এটা হচ্ছে আমার এবার প্রতিসরিত রশ্মি। অর্থাৎ এবার আমার ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে চলে আসছে, এই জন্য আলোক রশ্মির প্রকৃতপক্ষে যে পথে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে এটা, অর্থাৎ এবার অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে সবাই খুব ভালোভাবে একটি বিষয় খেয়াল করো, এখানে বায়ু মাধ্যম এবং কাচ মাধ্যম, বায়ু মাধ্যম হচ্ছে হালকা মাধ্যম, কাচ মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম। বিষয় হচ্ছে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করবে, তখন আলোক রশ্মিটি অভিলম্বের দিকে বেঁকে আসবে, অর্থাৎ অভিলম্বের কাছে চলে আসবে। আবার যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মিটি প্রবেশ করবে, তখন আলোক রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, এক মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য মাধ্যমে প্রবেশ করলে দ্বিতীয় মাধ্যমে গিয়ে আলোক রশ্মি যখন দিক পরিবর্তনের ঘটনা ঘটে, তখন দিক পরিবর্তনের মাধ্যমে অভিলম্ব থেকে দূরে সরে যেতে পারে, আবার অভিলম্বের কাছেও চলে আসতে পারে। বিষয়টি নির্ভর করবে দুই মাধ্যমের ঘনত্বের উপর। তাহলে আবারও বলি, বায়ু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি কাচ মাধ্যম বা ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। আবার যখন কাচ মাধ্যম থেকে আলোক রশ্মি বায়ু মাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে অভিলম্বের কাছে যখন আসে, তখনও দিক পরিবর্তনের ঘটনা ঘটে, আবার অভিলম্ব থেকে দূরে সরে গেলে সেটাও দিক পরিবর্তনের ঘটনা ঘটে। আসলে প্রকৃতপক্ষে এই আলোক রশ্মিটি যদি এভাবে ঠিক এই বরাবর আসতো, তাহলে দিক পরিবর্তনের কোনো ঘটনা হতো না, সোজা আসতো। আবার এই আলোক রশ্মিটি যদি ঠিক এই বরাবর আসতে পারতো, তাহলে দিক পরিবর্তনের ঘটনা ঘটতো না। তাহলে এখানে দেখতেছি আলোক রশ্মিটি ঠিক এই দিকে বাঁক নিছে, তাই এটাকে বলে দিক পরিবর্তনের ঘটনা। আবার এই ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে গেছে, তখন এই দিকে সরে গেছে, তাই এটাকে বলে দিক পরিবর্তনের ঘটনা। আসলে এই দিক পরিবর্তনের ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাই আমি আলোর প্রতিসরণের সংজ্ঞাটা আরেকবার বলছি, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে দিক পরিবর্তনের ঘটনা। দেখো, এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, আর এইটা হচ্ছে বিভেদ তল, অর্থাৎ একটা বিন্দু, এটা হচ্ছে আপাতন বিন্দু। আপাতন বিন্দু যেই তলের উপরে অবস্থান করে সেটা হচ্ছে বিভেদ তল। তাহলে বাঁক নাই, আমরা জানি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে যে আলোক রশ্মি বাঁকা হয়ে যায়, কোন বিন্দুতে বাঁকা হয়, ঠিক বিভেদ তল যেই বিন্দুতে ওই বিন্দুতে বাঁকা হয়। আবার যখন আলোক রশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেল, তখন এটা হচ্ছে বিভেদ তল, ঠিক এই বিন্দু থেকে আলোক রশ্মিটি বাঁকা হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা এককভাবেই কাজটি করবে, জোড়া কাজ করার যেহেতু সুযোগ নেই, তোমরা যেহেতু নিজেদের বাড়িতে অবস্থান করছো, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে আপাতন কোন প্রতিসরণ কোন অপেক্ষা ছোট হয় কখন। আমি তোমাদের খুব ভালোভাবেই বলছি, আপাতন প্রতিসরণের চেয়ে ছোট হতে পারে, আবার বড় হতে পারে। তাহলে কখন ছোট হয়? আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে, এর দুইটি বিষয়ে আমি পূর্বে আলোচনা করেছি, আশা করি তোমরা বিষয়টি পারবে। বিষয়টা একটু খেয়াল করো, পূর্বে যে বিষয়টি পড়িয়েছিলাম সেই ঘটনাটি এখানে খুব ভালোভাবে খেয়াল করো, যে এটা হচ্ছে হালকা মাধ্যম, অর্থাৎ এটা বায়ু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, অর্থাৎ কাচ মাধ্যম। তাহলে এন হচ্ছে নর্মাল, এটা হচ্ছে অভিলম্ব। এই যে হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে এসে একটু বাঁক নিয়ে অভিলম্বের দিকে সরে আসলো, এই যে এ বরাবর না গিয়ে একটু বাঁক নিয়ে এদিকে এদিকে চলে আসলো, এদিকে। তো এখানে আমরা জানি যে এই মাধ্যমের কোনটাকে বলা হয় আপাতন কোণ, আর আবারও খেয়াল করো এই যে এটা হচ্ছে আপাতন কোণ, আর এই মাধ্যমের কোনটা হচ্ছে প্রতিসরণ কোণ। এখানে স্বভাবতই আমরা বুঝতেছি আপাতন কোণের চাইতে প্রতিসরণ কোণের মানটা হয়েছে ছোট। তাহলে এটা হচ্ছে এন নর্মাল বা অভিলম্ব, আর এই যে যে আলোক রশ্মিটি প্রবেশ করলো সেটা হচ্ছে আপাতিত রশ্মি। অর্থাৎ আপাতিত রশ্মির সংজ্ঞাটা এরকম হতে পারে, প্রথম মাধ্যম থেকে যে আলোক রশ্মিটি
আপাতন বিন্দুতে এসে পড়ে। প্রথম মাধ্যম থেকে যে আলোকরশ্মিটি আপাতন বিন্দুতে এসে পড়ে তাকে বলা হয় আপাতিত রশ্মি। বায়ু থেকে কাঁচো আলো প্রবেশ করলে আলো অবিলম্বের দিকে সরে আসছে। আচ্ছা, এবার এখানে আমরা একটু ইতিপূর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি এখানে আবার দেখানো হয়েছে কোণের মাধ্যমে। তো একটু খেয়াল করো সবাই যে, আচ্ছা তো কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য, এখানে কোশ্চেন মার্ক বলতে কি বোঝানো হয়েছে? তো আশা করি তোমরা ভাবতেছো যে আসলে কি বোঝানো হয়েছে। আশা করি আমার এতক্ষণের আলোচনায় তোমাদের বিষয়টা বোঝার কথা, যে এই মাধ্যম থেকে আলোকরশ্মিটি এই মাধ্যমে গিয়ে যেহেতু অবিলম্ব থেকে দূরে সরে গেছে তাহলে এটা কি হবে। তো যাই হোক, এটা হচ্ছে এই আলোকরশ্মিটি হচ্ছে আপাতিত রশ্মি। এবার আবার এখানে একটা কোশ্চেন মার্ক। তো পূর্বের আলোচনা থেকে আশা করি তোমরা এই বিষয়টাও অলরেডি নিজেরাই বলতে পারবা, আমার উত্তর চলে আসার আগে আশা করি নিজেরা পারবা। যাই হোক, যারা ধরতে পারেনি তারা নিশ্চয়ই বুঝে গেছে যে এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। এবার আবার খেয়াল করো সবাই, এটা কি? আমার কোশ্চেন আছে যে এটা কি। তো হয়তো বা তোমরা নিজেরা চিন্তা করতেছো যে আমার এতক্ষণ আলোচনায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এটা কি। তো এটা হচ্ছে আপাতন কোণ। পরের বিষয়টি সবাই খেয়াল করো, এখানে একটা কোশ্চেন মার্ক আছে, এটা হচ্ছে ঘন মাধ্যম। আবার খেয়াল করো এই জায়গাটায় সবাই, এটা কি? এটা হচ্ছে হালকা মাধ্যম। তো যাই হোক, আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলবো যে এটা ঘন মাধ্যম আর এটা হালকা মাধ্যম। আমরা পূর্বে যে আলোচনাগুলো করেছি তাতে আমাদের প্রথমে ছিল হালকা, পরে ছিল ঘন মাধ্যম, কিন্তু এবার এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। আমরা এটা বুঝতে পারবো শুধুমাত্র আমাদের এই আপাতিত আর প্রতিসরিত রশ্মি দেখে, যেহেতু এই যে আপাতন কোণের চাইতে প্রতিসরণ কোণের মানটা বড় হয়ে গেছে, তার মানে আলোকরশ্মি এই মাধ্যম থেকে এই মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে। অর্থাৎ আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যায়, কিন্তু হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্বের কাছে চলে আসে। অর্থাৎ আবার একটু তোমাদের ক্লিয়ার করার জন্য বলি যে আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে আপাতন কোণের চাইতে প্রতিসরণ কোণের মান বড় হয়ে যায়, কিন্তু আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে আপাতন কোণের মান হয় বড় আর প্রতিসরণ কোণের মান হয় ছোট। সোজা কথা হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবা যে প্রথম মাধ্যম কোনটি, যে মাধ্যম থেকে আলোকরশ্মি নিক্ষেপ করা হয় সেটা হচ্ছে প্রথম মাধ্যম। যেমন আমার এই মাধ্যম থেকে আলোকরশ্মিটি যদি এই মাধ্যমে নিক্ষেপ করা হয় তাহলে এটা হচ্ছে আমার প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। আবার যদি এই মাধ্যম থেকে অর্থাৎ হালকা মাধ্যম থেকে আলোকরশ্মিটি এই মাধ্যমে নিক্ষেপ করা হয় তাহলে আমার এটা হবে প্রথম মাধ্যম, এটা হবে দ্বিতীয় মাধ্যম। তার মানে হালকা মাধ্যমটি প্রথম মাধ্যম হতে পারে, আবার ঘন মাধ্যমটিও প্রথম মাধ্যম হতে পারে। যে মাধ্যম থেকে আমরা আলোকরশ্মিটি নিক্ষেপ করব সেটা হচ্ছে প্রথম মাধ্যম, আর ওই আলোকরশ্মিটি যে মাধ্যমে প্রবেশ করবে সেটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। আর আপাতন কোণ সব সময় প্রথম মাধ্যমে থাকবে আর প্রতিসরণ কোণ থাকবে দ্বিতীয় মাধ্যমে। সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে আপাতন কোণ কখনো প্রতিসরণ কোণের চেয়ে বড় হতে পারে, আবার কখনো কখনো আপাতন কোণ প্রতিসরণ কোণের চাইতে ছোট হতে পারে। তাহলে বিষয়টা নির্ভর করবে যে আলোকরশ্মি কি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে নাকি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে তার উপরে। যাই হোক, পরবর্তী বিষয়টা খেয়াল করে, এটা কি? এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তো আমি অলরেডি বেশ কয়েকবারই তোমাদের আলোর প্রতিসরণের সংজ্ঞা বলেছি, আশা করি তোমরা পারবা, এটা তোমাদের জন্য প্রশ্ন। তারপরে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে, আমরা লাস্ট চিত্র যখন আলোচনা করলাম সেখানে এই বিষয়টি দেখিয়েছি। আলোর প্রতিসরণের ক্ষেত্রে কখন আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান হয় এই বিষয়টি নিয়ে তোমরা চিন্তা করবে। সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা ক্লাসটি একাধিকবার দেখবে, এর থেকে যে বিষয়টুকু শিখতে পেরেছো তার উপরে তোমরা বাড়ির কাজ করবে। এখানে কিছু বাড়ির কাজ দেয়া ছিল, সেটা তোমরা বাড়ির কাজ করো, আর পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টারের আরো কিছু অংশ বাকি রয়েছে সে অংশটুকু নিয়ে কথা বলবো। আশা করি সে অংশটুকু আলোচনা করলে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।